ইসরায়েল দূর হও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, গালত হয়ে যাও, শেষ হয়ে যাও, ফেলেস্তাইন জিন্দাবাদ, গাজাবাসী জিন্দাবাদ, গাজাবাসী জিন্দাবাদ। আজকে এখানে আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য গাজা এবং ফেলেস্তাইনের পক্ষে যে ফেলেস্তাইনে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাজার আছে, যে ফেলেস্তাইনি মুসা আলাইহিস সালাতু সালামের মাজার আছে, যে ফেলেস্তাইনি ইউনুস আলাইহিস সালাতু সালামের মাজার আছে, এই রকম করে অনেক নবী আলাইহিস সালাতু সালামের মাজার ফেলেস্তাইনে। সবথেকে বড় কথা হচ্ছে যে প্রথম কেবলা আমাদের ছিল, যে কেবলায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, সেই মসজিদুল আকসা, সেই বাইতুল আকসা মসজিদের আকসা যেখানে দু রাকাত নামাজ পড়ে তিনি মিরাজে গিয়েছিলেন, সেই প্রথম কেবলা। এখন আমাদের তৃতীয় নম্বর কেবলা, সেই পবিত্র স্থানে, সেই গাজা স্থানে এই আমেরিকার যারা সর্দার ইসরায়েল হামলা করছে। প্রশ্ন একটা হতে পারে আপনাদের কাছে, হামাদ হামলা করেছে কিন্তু একটা জিনিস মাথায় রেখে দেন, আমার চারটে ভাই, দুটো ভাইকে কেউ মেরে দিয়েছে, আর দুটো ভাই যদি প্রতিবাদ করে আর একজনকে মারে, যদি তাকে বলা হয় জঙ্গি এবং সন্ত্রাসীবাদী। কিন্তু আমি বুকে হাতে আগে চিন্তা করি যে গাজায় আগে থেকে ইসরায়েল যুগ যুগ ধরে হামলা করে আসছে, এবং ইসরায়েলের কোনো জায়গায় নয়, এই জায়গা হচ্ছে আরব মুলুকের জায়গা, এই জায়গা হচ্ছে ফেলেস্তাইনের জায়গা, এই জায়গা হচ্ছে গাজার জায়গা, এই ইসরায়েলের জায়গায় নয়, এই জায়গা ফ্রান্স থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গার থেকে এই উদ্বাস্তু শয়তানদেরকে এক জায়গায় করেছিল ইংরেজের, আমেরিকা এক জায়গায় করে বসতি করে দিয়েছিল, তারপরে এইবার আস্তে আস্তে গাজার জায়গায় দখল করছে এই দখলদারি জায়নবাদী শয়তান ইবলিস। আমেরিকার যারা সন্তান আজকে আমাদের বাচ্চাদের, নিরীহ বাচ্চাদেরকে কেমন করে মারছে আপনারা অনলাইনে দেখতে পাচ্ছে, পত্র পত্রিকা দেখতে পাচ্ছে, পড়তে পাচ্ছেন, তার জন্য আপনার চোখের পানি ফেলতে হবে। ইসরায়েলকে সাহায্য করতে গেলে আপনাদের কি করতে হবে, সোনাদানা বাজার নয়, এ এলাকার যত আছে এই জমিয়াতের পক্ষ থেকে জমিয়তুল আমার এদেরকে সহযোগিতা করে আপনারা সবাই সম্মিলিতভাবে ইসরায়েলে যে পণ্য আছে তৈরি হয়, এই পণ্য গুলো একদম নিখুঁতভাবে নির্বাচন করে একটা একটা জিনিসকে একদম বাইকাট করে যে দোকানে বিক্রি হয়, এই দোকানদারের বলেন আপনি এ মাল কিনবেন না, এ মাল আমরা কিনবো না, ধিক্কার জানাবো, নিন্দা জানাবো, লজ্জার কোনো জায়গা নেই, এরা হচ্ছে নির্লজ্জ। আজকে আমরা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আরএসএস পরিচালিত বিজেপি সরকার প্রথম ইসরায়েলের পক্ষ নিয়েছিলেন, কিন্তু মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু থেকে শুরু করে সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী প্যালেস্টাইনের স্বপক্ষে, প্যালেস্টাইনের স্বপক্ষে সমর্থন জানিয়েছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মহাশয় তিনি ইসরায়েলকে সমর্থন করেছিলেন। সমস্ত বিশ্বের অবস্থা দেখে, ভূমিকা দেখে, জনগণের অবস্থা দেখে, ভারতবর্ষের জনগণের অবস্থা দেখে আজকে ব্যাঙ্গালোরে নিষিদ্ধ করছে, উত্তরপ্রদেশে নিষিদ্ধ করছে, কিন্তু মুসলমান মানছে না, দলে দলে মিছিল করছে। প্রধানমন্ত্রী দেখলেন সামনে হচ্ছে লোকসভা ভোট, আমাদেরকে সংখ্যালঘু ভোট দরকার, তার সঙ্গে তাই সেই কারণে তার ব্যক্তি স্বার্থের কারণে, কারণ সত্য কথা শুনে রেখে দেন, 2002 সালে গুজরাটে অবস্থা সেই নরেন্দ্র মোদীর পরোক্ষ মদতে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পরোক্ষ মদতে তাদের হাতে এখনো গুজরাটের মুসলিম নিধনের রক্ত, দিল্লির উত্তর দক্ষিণ উত্তর দিল্লির মুসলমানের রক্ত তাদের হাতে গন্ধ বেরোচ্ছে। এখন তারা ইসরায়েলকে সমর্থন করবে না, কাদের করবে ইসরায়েল, যারা উটকো মাল তারা এসে জারদ আমেরিকার জারদ ছন্দার মুখ ফুলিয়ে বলবে। এরা আজকে প্রধানমন্ত্রী বাধ্য হচ্ছে যে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে হবে,
বাইডেন বলছে স্বীকৃতি দিতে হবে কিন্তু যারা ইসরায়েলের সঙ্গে গোপন আঘাত করছে মুসলিম রাষ্ট্র হোক না কেন তাদের আমাদের সালাদান জমিয়াতের তরফ থেকে ভারতবর্ষের তরফ থেকে তাদেরকে নিন্দা জানানো হচ্ছে তাদেরকে ধিক্কার জানাই হতে পারে মুসলমান দেশ এটা নয় আজকে আমাদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আমি একদিন কলম পত্রিকায় পড়তে পড়তে কেঁদে ফেলেছিলাম একটা মা বাচ্চাকে কোলে নিয়ে কাঁদছে আব্বা তুমি যাও তুমি চলে যাও আমার আগে একটা চলে গেছে আর একটা ছিল তুমি চলে যাও কিন্তু কিয়ামতের দিন দেখা হয় জানো মা চুমু দিচ্ছে কাঁদছে এরকম চেহারা আজকে আপনাদের কাছে কি আলোচনা করব প্রথম কথা হচ্ছে তার অর্থে মারতে হবে কিন্তু শুনে রেখে যান যেখানে মসজিদুল আকসা যেখানে নবী আলাইহিস সালাতু সালামের মাজার আছে মুসলমানের রক্ত যাচ্ছে বাচ্চাদের রক্ত বিথা যাবে না শুনে রেখে যান সোলাদানে বাসী সমস্ত এলাকার বাসী হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় রাখবে শান্তি লড়াই চাই নে শান্তি চাই যুদ্ধ চাই নে কান খুলে শুনে রেখে দেন নবী আলাইহিস সালামের জায়গা সেখানে বাচ্চাদের রক্ত বিফলে যাবে না ইনশাআল্লাহ হামাস ফিলিস্তিনি জিতে যাবে জিতে যাবে জিতে যাবে ইনশাআল্লাহ শুনে রেখে দেন আজকে আমার সত্যি বক্তা সবাই অনেক বক্তা এসে গেছে যা কিছু আলোচনা করলাম আগেও করেছি এখন করলাম আমি কয়েকবার এই এখানে জমিয়াতে ডাকে এসেছি কয়েকবার এই ফিল্ডে এসেছি বায়ান বক্তব্য করেছি তো খুব ভালো লাগে আপনারা যে দলে দলে এসে বসেন আবার যতদূর যাচ্ছে আপনারা চলে আসেন কেন সামনে ফাঁকা কেন কিসের জন্য আমাদের কাটিয়াহাট আমি আর দুমিনিট সঞ্চলের কাছে ভিক্ষা চাই নিচ্ছি আমাদের কাটিয়াহাটে নবুল শর্মার ব্যাপারে পুলিশের সঙ্গে জানেন না আপনারা বাগবিতণ্ডার সঙ্গে তর্ক করে বড় বড় অফিসার থেকে অ্যাডিশনাল অফিসার থেকে শুরু করে এসপি থেকেও শুরু করে প্রত্যেকের সঙ্গে আমাদের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি এবং সম্প্রীতি বজায় রেখে আমাদের কাটিয়া বলফিল্ডে প্রোগ্রাম করেছিলাম নূপুর শর্মার নিন্দা জানানোর জন্য অপকর্মের জন্য আমাদের ইসলামের সপক্ষে আশেকে নবী হিসেবে আমরা প্রতিবাদ করেছিলাম বৃষ্টি আমার ছোট ভাই মৌলানা মহিউদ্দিন ভাই সত্যি আমি তার প্রসঙ্গে সামনে করছি না কোন না করলেও পাচ্ছি না সমস্ত বিষয় নিয়ে সত্যি আগে যান আমরা তার সঙ্গে থাকি আমরা 3000 মানুষ প্রায় কাছাকাছি পেয়েছিলাম চতুর্দিকে বৃষ্টি সব থেকে বড় জিনিস আপনাদেরকে জানিয়ে যাই চতুর্দিকে বৃষ্টি সমস্ত দিকে গাড়ি আটকে যাচ্ছে আমাদের সহ সম্পাদক শেখুল হাদিস মুফতি মুদাব্বর সাহেব বসে আছেন তিনি বললেন হুজুর হাবিব সাহেব আমরা তো পানির জন্য আটকে গেছি মোহর মুহূর্ত ফোন আসছে হুজুর যেতে পারছেন আমার চার চাকা আটকে গেছে আমার অটো আটকে গেছে বলফিল্ডে হাজির হতে পারিনি আবার কমপক্ষে পুলিশের হিসাবে 3000 অধিক মানুষ ছিলেন চতুর্দিকে পানি সামনে মেঘ হয়েছিল বলেছিলাম ইনশাআল্লাহ আমরা আশেকের রসুল আমরা আশেকের রসুল আমরা নবীকে ভালোবাসি আমরা বিলালের দলের লোক বিলাল ছিলাম পাগল ছিল নবী তাই আমরা আশেকের রসুল পানি আসবে না ইনশাআল্লাহ এক টপ পানি আসেনি আমাদের সাকসেসফুল মলাই বাবু বলেছিলেন এসপি বলেছিলেন ওসি বলেছিলেন আপনাদের ধন্যবাদ জমিয়াত কোনোদিন হিংসা চায় না জমিয়াত কোনোদিন দাঙ্গা চায় না জমিয়াত কোনোদিন কাউকে ছোট করে না জমিয়াত উলামাহীন ভারতবর্ষে আছে তাই আজকে ভারতবর্ষের জমিয়াত উলামাহীনকে কায়দা করার জন্য প্রধানমন্ত্রী আমি আমি মোদীর কোনো ক্ষমতা নাই ওরা জানে স্বাধীন আজকে ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে এখানে বসে আছি তুমি মাথা দিতে পারছি জমিয়াত উলামাহীনদের বদলতে দেওয়ান মাদ্রাসার বদলতে ইতিহাসটা জেনে নেবেন আপনারা আপনাদের সঙ্গে আমি বেশি ব্যাখ্যা করছি না কারণ আপনাদের কাছে আমার অনুরোধ ইসরায়েলের পণ্যগুলো বয়কট করে আর সব থেকে বেশি অনুরোধ করব আমাদের সোলাদানা বাইক যারা জমিয়াত উলামাহীনদের ব্লক আছে তাদের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে বলবেন আমরা অর্থ লাগবো লোক লাগবো তোমরা প্রোগ্রাম করো এই নজওয়ান যুবকদেরকে আমি
দিয়ে বুকে টেনে নিয়ে বলে যাচ্ছি এদের জন্য দোয়া করে যাচ্ছি আপনারা জমিয়াতের পাশে থাকেন খোদার কসম করে বলছি কোন সংগঠন সফল করে যেতে পারবে না কোন সংগঠন হাই করে যেতে পারবে না এই বলে আমি আপনার গুটি কত কথা আপনাদের সঙ্গে আমি আবেদন লিখে সংহতি ভারতবর্ষ সংহতি জিন্দাবাদ জমিয়াত উলামায়ে হিন্দ জিন্দাবাদ এবং ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ ইসরায়েল দূর হও দূর হই দাও গালত হই দাও শেষ হই দাও ফেলেস্তাইন জিন্দাবাদ গাজাবাসী জিন্দাবাদ গাজাবাসী জিন্দাবাদ এলাকার মানুষ জিন্দাবাদ জীবিত বাহিনী জিন্দাবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ